বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি সায়ন, স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল বিন্দাস ইলেকট্রনিক্সে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো যে আপনাদের কোন সোল্ডারিং আয়রনটি ভালো হবে, কোনটি খারাপ হবে। আপনি যদি নতুন কাজ করেন তাহলে কোনটি নেওয়া দরকার, আপনি যদি বেশি দিন হয়ে থাকেন, পুরনো হয়ে থাকেন ইলেকট্রনিক্সের কাজে, তাহলে আপনাদের কোন সোল্ডারিং আয়রনটি নেওয়া দরকার। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো, তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি আসি তোমাদের সাথে সায়ন এবং আমি তোমাদের বুঝিয়ে দেবো এটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি প্রথমে এই আয়রনটি নিয়েছি। এটি হচ্ছে একটি 25 ওয়াটের সোল্ডারিং আয়রন। এই আয়রনটি যদি আপনারা হয়তো ইলেকট্রনিক্সের কাজে নতুন হয়ে থাকেন, বা আপনারা হয়তো বছরের মধ্যে বা মাসের মধ্যে এক দুবার কাজ করেন, তাহলে আপনারা এই সোল্ডারিং আয়রনটি নিতে পারেন। এবং যদি আপনাদের কাজগুলি হালকা হয়ে থাকে, বেশি ভারী কাজ না হয়, তাহলে আপনারা অবশ্যই এই সোল্ডারিং আয়রনটি নিতে পারেন। একটি 25 ওয়াটের সোল্ডারিং আয়রন ঝালাই ভালোভাবে হয়, কম দাম এবং কাজ ভালো। এবার আমি দেখাবো এই 60 ওয়াটের আয়রনটি। তো দেখুন বন্ধুরা, এই 60 ওয়াটের আয়রনটি যারা ইলেকট্রনিক্সের কাজে অনেক পুরনো বা যাদের ডেলি কাজ হয়, ভারী ভারী কাজ হয়, তারা এই 60 ওয়াটের আয়রনটি অবশ্যই নিতে পারেন। আমি তো বলবো যাদের প্রত্যেক দিন কাজ হয় অথবা ভারী কাজ হয়, তারা এই 60 ওয়াটের আয়রনটি নিতে পারেন, ভালো কাজ হবে আপনাদের। যদি আপনাদের প্রতিদিন কাজ হয় এবং ভারী কাজ হয়, তাহলে আপনারা 25 ওয়াটের আয়রনে কাজ করে সেরকম মজবুতি পাবেন না ঝালাইয়ে। যদি আপনি সেখানে 60 ওয়াটের আয়রন ব্যবহার করেন তো ভালো ঝালাই পাবেন। এবং যদি আপনি মাঝে মধ্যে কাজ করেন এবং হালকা কাজ করেন, সেখানে যদি 60 ওয়াটের আয়রন কাজ করেন, তাহলে হতে পারে আপনি যে পিসিবিতে ঝালাই করছেন সেই পিসিবিটি হয়তো একটু পুড়েও যেতে পারে সাইড থেকে। তাই বন্ধুরা, আমি বলবো যে আপনারা যদি বেশি দিন কাজ করছেন ইলেকট্রনিক্সে, আপনাদের ভারী আরে কাজ হয়, প্রত্যেক দিন কাজ হয়, তাহলে আপনারা এই অনায়াসে 60 ওয়াটের আয়রনটি নিতে পারেন। এবং যদি আপনাদের মাঝে মধ্যে কাজ হয় বা হালকা কাজ হয়, তাহলে আপনারা অবশ্যই এই 25 ওয়াটের আয়রনটি নিতে পারেন। এবারে আমি কোম্পানি বলবো। তো বন্ধুরা, সোল্ডারিং আয়রনের মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি হচ্ছে সিরন কোম্পানি। এই 25 ওয়াটের আয়রনটিও আমার সিরন কোম্পানি, এবং এই যে 60 ওয়াটের আয়রনটি আছে, এই 60 ওয়াটের আয়রনটিও আমার সিরন কোম্পানির। তো এবার আমি দাম বলবো। তো বন্ধুরা, এই 25 ওয়াটের আয়রনটি আপনারা 100 থেকে 130 টাকার মধ্যে পাবেন, এবং এই যে 60 ওয়াটের আয়রনটি আছে, সেই 60 ওয়াটের আয়রনটি আপনারা 170 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা আপনাদের এরিয়ার হিসাবে দাম কিছু কম বেশি হতে পারে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেছো আমি কী বোঝাতে চেয়েছি এই ভিডিওতে, যে আপনাদের জন্য কোন সোল্ডারিং আয়রনটি নেওয়া ভালো হবে, কোনটি খারাপ হবে এবং কোনটি নিলে আপনারা ভালো কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে শুধু এই পর্যন্তই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, ভিডিওটিকে পারলে শেয়ার করে দেবে, এবং ভিডিও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।